শাকিব খান এবং চঞ্চল চৌধুরী, এই দুইজনের মধ্যে কি তুলনা চলে, তুলনা হতে পারে, তুলনা করা সম্ভব, তুলনা করলেও কে বড় এই দুইজনের মধ্যে? আপনার কাছে প্রশ্ন থাকলো, কাকে আপনি বড় মনে করেন, অথবা এই দুইজনের মধ্যে তুলনা চলে কি না? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাদা মনের, সাদা হৃদয়ের, হিংসামুক্ত হৃদয়ের হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রিয় সাকিবিয়ান, প্রিয় সাকিবানা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চঞ্চল চৌধুরী এবং শাকিব খান, কথা বলবো এই দুইজনকে নিয়ে। শাকিব খান বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত নায়ক অনেক দিন যাবত। তারকে দিয়ে সিনেমা বানালে সিনেমার অর্থ ফেরত আসে, লাভ হয়ে আসে বহুগুণ। এ কারণে প্রযোজকরা তাকে নিয়ে সিনেমা বানাতে চায়, তার জন্য অপেক্ষা করে, অনেক টাকা নিয়ে অপেক্ষা করে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে। পরিচালকরা স্বপ্ন দেখে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে, তার সিনেমা হিট হবে, তার নাম ছড়িয়ে যাবে। ফ্যাক্ট হলো চঞ্চল চৌধুরী, তাকে নিয়ে কে এমন স্বপ্ন দেখেছে? ফ্যাক্ট শুধু সেটা না, চঞ্চল চৌধুরী শাকিব খানকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সম্প্রতি তিনি একটি মন্তব্য করেছেন প্রিয়তমা সিনেমা নিয়ে, এটি স্বঘোষিত হিট ছবি, অর্থাৎ শাকিব খান নিজেই এটিকে হিট ছবি হিসাবে তকমা দিয়েছেন, স্বঘোষিত সিনেমার তকমা। চঞ্চল চৌধুরীর এই হিংসা বহু আগের, তার এই হিংসার পেছনে কিন্তু প্যাট্রোনাইজ বা উৎসাহ দিয়ে আসছে চ্যানেল আই, প্রথম আলো, এরা চ্যানেল আই এবং প্রথম আলো, সময় টিভি, এদের মধ্যে দেখবেন সবসময় শাকিব খান বিদ্বেষী সংবাদ করতে তৎপর, এবং তারা এ সময় চেষ্টা করে বিভিন্ন অভিনেতাকে এনে, শাকিব খানকে একটু অপছন্দ করে তাদেরকে এনে চ্যানেল আই, প্রথম আলো তাদের কথাগুলো তাদেরকে দিয়ে বলায়, আর এই লোকগুলোকেই প্রথম আলো আবার পুরস্কার দেয় তাদের প্রতি অনুগত থাকার জন্য। চঞ্চল চৌধুরী সম্প্রতি বলেছেন প্রিয়তমা সিনেমা স্বঘোষিত হিট সিনেমার তকমা। এই হিংসা শুরু হয়েছে আরও আগে, 2016 সালে শাকিব খানের শিকারি সিনেমা যখন হিট হয়, তখন এই চঞ্চল চৌধুরী, রিয়াজ, এরা কিন্তু মিছিল করেছে যে যৌথ প্রযোজনার সিনেমা হবে না। চঞ্চল চৌধুরী নিজে বক্তৃতা দিয়েছে যে আমাদের দুর্ভাগ্য, আমরা অন্যের মাকে মা ডাকি, ভারতের সাথে কেন, কলকাতার সাথে কেন যৌথ প্রযোজনার সিনেমা করতে হবে? অথচ 2017 সালে চঞ্চল চৌধুরী নিজে দুটি সিনেমা সাইন করেছে কলকাতাতে গিয়ে। এই হলো তাদের প্রতারণা, মিথ্যাচার, ভণ্ডামি জাতির সাথে, এই চঞ্চল চৌধুরীদের সাথে। চঞ্চল চৌধুরী যারা রাজনীতি করে, তার বিরোধী দলের বা বিপরীত রাজনৈতিক দলের নেত্রীকে গালি দেয়, কিন্তু আবার মঞ্চে এসে বলে শিল্পীদেরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে রাখা উচিত, এটাই তাদের ভণ্ডামি, এটাই তাদের প্রতারণা। প্রিয় দর্শক, প্রিয় সাকিবিয়ান, আপনারা আপনাদের মতামতটি কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। চঞ্চল চৌধুরীর ব্যাপারে আরও যা জানেন সেই ব্যাপারে আপনি একমত কিনা, বা দ্বিমত থাকলে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।